জুনের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঘোষণা করুন, সরকারকে মান না। এদিকে রাজপথের আন্দোলনকে বেগবান করার আহ্বান ফখরুলের। জানাবো বিএনপি এই বাজেটকে লুটপাটের বাজেট বলে কি করে, প্রশ্ন কাদেরের। জানিয়ে দেব আওয়ামী লীগ কেন বন্ধুহীন হয়ে পড়ছে। আরও থাকছে দশটি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন। এবং সর্বশেষ জানাবো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার তিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুনের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঘোষণা করুন, সরকারকে মান না। চলতি জুনের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঘোষণা করতে সরকারকে আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভাপতির বক্তব্যে মান্না বলেন, অবৈধ ক্ষমতাসীন সরকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সকল গণতান্ত্রিক রাষ্ট্র এই সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে। এদের পায়ের তলায় মাটি নেই। স্বৈরাচার, ভোট ডাকাত, অগণতান্ত্রিক সরকারের দিন শেষ। তাদের পৃথিবী ছোট হয়ে আসছে, পলানোর জন্য জায়গা খুঁজে পাচ্ছে না। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে যে সাম্রাজ্য গড়েছিল, তারা সেই সাম্রাজ্য এখন হাতছাড়া হয়ে যাচ্ছে। তিনি বলেন, 15 বছর ধরে তারা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে। গুম, ক্রসফায়ার মামলা গ্রেপ্তার করে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করেছে। লুটপাট, দুর্নীতির মাধ্যমে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। নিজেদের পকেট ভরার জন্য আরেকটি বাজেট করেছে তারা। আয়না থাকলেও জনগণকে 2000 টাকা দিতে হবে। এমনিতে গ্যাসের বিদ্যুৎ নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। তার উপর নতুন বাজেটে নতুন করে সাধারণ মানুষের পকেট কাটার ধান্দা করছে সরকার। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মান্না বলেন, জুন মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঘোষণা করেন। এই মাস পর্যন্ত সময় দিচ্ছি, যদি এখনো গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চান তাহলে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে আপনাদের বিদায় করে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। রাজপথের আন্দোলনকে বেগবান করার আহ্বান ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়া মাহফিলের মতো শান্তিপূর্ণ একটি অনুষ্ঠানে নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আবারও প্রমাণিত হয় সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে, আর এর জন্যই তারা দলীয় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের উপর ভয় করেছে। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ক্ষমতা ধরে রাখতে এই ধরনের মামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন কখনোই বন্ধ করতে পারবে না। মির্জা ফখরুল বলেন, আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে বলেই সন্ত্রাসীরা স্বাধীনভাবে অনাচারে লিপ্ত হয়ে পড়েছে। গণতন্ত্রকে ভুলন্ঠিত করার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করে দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। চলমান ভয়াবহ দুঃশাসন রুখে দিতে জনগণকে আরও ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানাচ্ছি। বিএনপি এই বাজেটকে লুটপাটের বাজেট বলে কি করে, প্রশ্ন কাদেরের। বাজেটের সমালোচনা করায় বিএনপি নেতাদের প্রশ্ন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যাদের অর্থনীতিই ছিল না লুটপাটের, সেই বিএনপি এই বাজেটকে লুটপাটের বাজেট বলে কি করে, তাদের সময় কি পরিমাণ বাজেট ছিল, আজকে তা কি হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ধারাবাহিক অগ্রগতির ফলে জিডিপির উন্নয়ন হয়েছে। 8 থেকে 9 অর্থ বছরে কি ছিল, বাংলাদেশ আজ 35তম অবস্থানে আছে। বাজেটের কিছু সাধন করে ডিজিপির অর্জনে এগিয়ে যাচ্ছে। 2023-24 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন। রিজার্ভ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর রিজার্ভ কি ছিল, শেখ হাসিনা নেতৃত্বে $48.5 মিলিয়ন হয়েছিল, কিন্তু বিশ্ব সংকটে এটার কিছুটা তারতম্য আছে, তবে সব সংকটই সমাধান হয়ে যাবে দ্রুত। বিশ্বের অনেক দেশেই অর্থনৈতিক স্কট সমাধানে অস্থির অবস্থা, অনেক চিন্তা করে এবার বাজেট করা হয়েছে। বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষ হচ্ছে, রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু প্রকাশ্যে হত্যার হুমকি আর উন্নয়ন অবদান অস্বীকার, এগুলো কি মানা যায়। আওয়ামী লীগ কেন বন্ধুহীন হয়ে পড়ছে। বাংলাদেশের 75 পরবর্তী রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক বাংলাদেশ আওয়ামী লীগ। অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো ভুলভ্রান্তি সত্ত্বেও আওয়ামী লীগের পাশে থেকেছে। বুদ্ধিজীবী মহল, শিক্ষিত জনগোষ্ঠী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী পেশের মানুষেরা আওয়ামী লীগকে একটি আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেছে, কিন্তু সেই আওয়ামী লীগ গত 14 বছরে ক্ষমতায় যেন আস্তে আস্তে বন্ধুহীন হয়ে পড়েছে। আওয়ামী লীগ যখন বিজয়ী হয় তখনই একা হয়ে যায়, আর যখন পরাজিত হয় তখন সেই দলটি বন্ধু খোঁজে, এমন সমালোচনা আওয়ামী লীগ সম্পর্কে করেন কেউ কেউ। বাস্তবে কি তাই? 1996 সালে 21 বছর পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ। জাতির পিতার হত্যাকাণ্ডের পর এই প্রথম দলটি দেশে পরিচালনার দায়িত্ব পায়। 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করবার পর প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তিনি ঐক্যমতে সরকার গঠন করেন এবং জাতীয় পার্টি থেকে আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ থেকে আসাম আব্দুর রবকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন। কিন্তু জাতীয় ঐক্যমতের এই ধারা আওয়ামী লীগ 2018-এর সরকার গঠন পর্যন্ত বজায় রেখেছিল।
2009-এ আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে। এই সময় আওয়ামী লীগ মহাজোটের ব্যানারে নির্বাচন করে। 2001-সালে বিএনপি জামায়াতের বিজয়ের পর আওয়ামী লীগের উপর নেমে আসে নির্মম অত্যাচার। আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়। সারা দেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা আওয়ামী লীগের উপর তাণ্ডব চালায়। এরকম একটি বাস্তবতা আওয়ামী লীগ ঐক্যের সন্ধান করে প্রথমে আদর্শ ভিত্তিক রাজনৈতিক জোট গঠন করে, যেটি 14 দল হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক রাজনীতি চর্চা করে এমন রাজনৈতিক দলগুলোকে নিয়েই আওয়ামী লীগ 14 দলীয় জোট সংগঠন করে। এর মধ্যে ওয়ার্কার্স পার্টি, জাসদ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু 14 দলের মধ্যে জোটগত আন্দোলনের পাশাপাশি আওয়ামী লীগ নির্বাচনের জন্য একটি মহাজোট গঠন করে। সেই মহাজোটে জাতীয় পার্টিকে ভেড়াতে সক্ষম হয় বিএনপি এবং জামায়াতকে একঘরে করে অন্য সব রাজনৈতিক দলগুলোকে মোটামুটি একছাতা নিচে নিয়ে আসার কৃতিত্ব দেখায় আওয়ামী লীগ। আর এ কারণে 2009-এ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছিল। ওই নির্বাচনে বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ মহাজোটের সকল রাজনৈতিক দলগুলোকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে। জিএম কাদের যেমন মন্ত্রী হন, তেমন মন্ত্রী হন দিলীপ বড়ুয়াও। 2014-এ নির্বাচনের আগে আওয়ামী লীগ একটি নির্বাচনকালীন সরকার গঠন করে। সেই সরকারে আওয়ামী লীগ মহাজোটের অংশগ্রহণ আরো বাড়িয়ে দেয়। এই সময় মহাজোট থেকে রওশন এরশাদ সহ আরো কয়েকজন মন্ত্রী হন এবং রাশেদ খান ও হাসানুল হক ইনুকেও মন্ত্রী করা হয়। 2014-এ নির্বাচনের পর আওয়ামী লীগ একই ধারায় ঐক্যমত্য সরকার গঠন করে, যে সরকারে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা হয়েছিল। কিন্তু 2018-এ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ একলা চলনীতি নিয়েই চলছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের মন্ত্রিসভায় অন্য কোনো সদস্য নেই। মন্ত্রিসভায় সদস্য নাও থাকতে পারে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় ক্ষেত্রে আওয়ামী লীগ যেন বন্ধুহীন অবস্থায় দিন কাটাচ্ছে। 14 দল থেকেও নেই। সাম্প্রতিক সময় বিএনপি যখন রাজপথে আন্দোলন করছে এবং বিভিন্ন ইস্যুতে তারা কথা বলছে, তখন 14 দলের কোনো সক্রিয় কার্যক্রম চোখে পড়ে না। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন সরকারের টানাপোড়েন চলছে, তখন আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র বামারাও আওয়ামী লীগের পাশে নেই। আওয়ামী লীগের সঙ্গে সুশীল বুদ্ধিজীবীদের সম্পর্কের দ্রুত তৈরি করা হয়েছে। তাদের অনেকেই এখন আওয়ামী লীগের সমালোচক। আওয়ামী লীগের এই বন্ধুহীন হয়ে পড়াকে অনেকেই বিপজ্জনক মনে করছেন। তারা বলছেন, মুক্তিযুদ্ধের এই সপক্ষের শক্তিগুলোকে যদি একত্রিত না করা যায়, তাহলে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করা যাবে না। সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো আবার মাথা ঝাড়া দিয়ে উঠেছে। আওয়ামী লীগের বন্ধুহীন হয়ে থাকার সুযোগ নিচ্ছে তারা। 10টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 10টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন ইসি। এই 10টি বাদে সংসদের 300 আসনের বাকিগুলোতে সীমানায় কোনো পরিবর্তন আনা হয়নি। যে 10টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো পিরোজপুর 1, পিরোজপুর 2, কুমিল্লা 2, ফরিদপুর 2, ফরিদপুর 4, গাজীপুর 2, গাজীপুর 5 এবং নোয়াখালী 1 ও নোয়াখালী 2 আসন। এর মধ্যে 4টি আসনের সীমানায় এসেছে বড় পরিবর্তন। পিরোজপুর 1 আসনটি এখন পিরোজপুর সদর, নাজিরপুর ও নেসারাবাদ উপজেলা নিয়ে গঠিত নতুন সীমানায়। এই আসনটিতে থাকছে পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলা। এখন পিরোজপুর 2 আসনটি কাউখালী, ভান্ডারিয়া ও ইন্দুরকানি উপজেলা নিয়ে গঠিত। নতুন সীমানা অনুযায়ী এই আসনটিতে থাকছে কাউখালী, ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলা। কুমিল্লা 1 আসনটি এখন আছে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে। নতুন সীমানা এই আসনটি হবে দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে। আর কুমিল্লা 2 আসনটি এখন আছে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে। নতুন সীমানায় সেটা হবে মোহনা, হোমনা ও মেঘলা উপজেলা নিয়ে। ফরিদপুর 2 আসনটি এখন নগরকান্দা ও সালথা উপজেলা এবং শরৎপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। নতুন সীমানায় এই আসন থেকে কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেওয়া হয়েছে, সেটা যুক্ত করা হয়েছে ফরিদপুর 4 আসনের সঙ্গে। বর্তমান সীমানায় ফরিদপুর 4 আসনটি ভাঙ্গা ও চরভদ্রসান এবং কৃষ্ণপুর ইউনিয়ন ছাড়া সদরপুর উপজেলা নিয়ে গঠিত। নতুন সীমানায় এই আসনটি হবে ভাঙ্গা, চরভদ্রাসন, কৃষ্ণপুর ইউনিয়ন সহ সদরপুর উপজেলা নিয়ে। নোয়াখালী 1 ও 2 আসনের সীমানায় একটি ইউনিয়ন রদবদল করা হয়েছে। নোয়াখালী 1 থেকে বজরা ইউনিয়ন কেটে নোয়াখালী 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এখন নোয়াখালী 1 আসনটি চটখালী উপজেলা এবং বারগাঁও, নাটেশ্বর ও অম্বরনগর ইউনিয়ন বাদে সোনাইমুড়ি উপজেলা নিয়ে গঠিত। সীমানা পুনর্নির্ধারণের কারণে সেটি হবে চটখিল উপজেলা এবং বারগাঁও, নাটেশ্বর, অম্বরনগর ও বজরা ইউনিয়ন বাদে সোনাইমুড়ি উপজেলা নিয়ে। আর এখন নোয়াখালী 2 আসনটি সেনাবাগ উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও অম্বরনগর দিয়ে গঠিত। নতুন সীমানায় একটি হবে সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ি উপজেলার বারগাঁও, নাটেশ্বর, অম্বরনগর ও বজরা ইউনিয়ন নিয়ে। গাজীপুর 5 আসন থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ড কেটে যুক্ত করা হয়েছে গাজীপুর 2 আসনে। গত ফেব্রুয়ারিতে আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে তারা খসড়া আকারে প্রকাশ করেছে। তবে খসড়ার আসনগুলোর বর্তমান সীমানা বহাল রাখা হয়েছিল। নতুন প্রশাসনিক এলাকা, উপজেলা, ওয়ার্ড সৃষ্টি,
হওয়ার শুধু 6টি সংসদীয় আসনে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছিল। তবে তাতে কোনো আসনের বর্তমান সীমানা পরিবর্তন হয়নি, শুধু নতুন প্রশাসনিক এলাকার নাম যুক্ত হয়েছে। ইসির খসড়ার উপর স্থানীয় জনগণের ও জনপ্রতিনিধিদের দাবি আপত্তি জানানোর সময় দেওয়া হয়েছিল। সেসব দাবি আপত্তি নিয়ে শুনানি শেষে নতুন সীমানা নির্ধারণ করার বিজ্ঞাপন জারি করা হয়। একজন তারিখে প্রজ্ঞাপনে সই করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রজ্ঞাপনটি আজ ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।